আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ দেখতে পেলেন একটি সাপ আগুনের মধ্যে পড়ে প্রায় মরে যাওয়ার অবস্থা। তখন লোকটা বিচলিত হয়ে সাপটিকে উদ্ধার করার সিদ্ধান্ত নিল। যখন সে তার হাত বাড়ালো, তখন সাপটি তার হাতে কামড় বসিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পুনরায় সাপটি আগুনের মধ্যে পড়ে গেল। অতঃপর লোকটি চারপাশে তাকিয়ে একটি লোহার পাত খুঁজে পেল, যা ব্যবহার করে সাপটিকে পুনরায় উদ্ধার করল। তার পাশে দাঁড়িয়ে একজন পুরো ঘটনাটি দেখে জিজ্ঞেস করল, সাপটি আপনাকে কামড় বসিয়ে দেওয়ার চেষ্টা করার পরও আপনি কেন বাঁচালেন? লোকটি জবাব দিয়ে বলল, সাপের প্রকৃতি হচ্ছে কামড় দেওয়া, আর আমি হলাম একজন সৃষ্টির সেরা জীব, অতএব আমার প্রকৃতি হচ্ছে সাহায্য করা। সাপের জন্য আমার প্রকৃতি তো আর আমি বদলাতে পারি না, জীবন বাঁচানো আমার ধর্ম। এই গল্পটি থেকে আমরা যা শিক্ষা পেতে পারি তা হলো, কেউ আপনার ক্ষতি করলেও আপনি প্রকৃতি বদলাবেন না বা আপনার ভালো মানসিকতা নষ্ট করবেন না। আমি মনে করি নিজের ভালো প্রকৃতিটা কখনোই অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে পরিবর্তন করা উচিত নয়।